এসে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর এই জীবন চাপনের সুর রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আজকের আমাদের সহজ পাঠ রেডিও। আর নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আর আজকে সকাল সকাল গৌরী আন্টি চলে এসছেন আইপার থেকে, কেমন দ্বিতীয় শ্রেণীর বই থেকে তিনি একটি কবিতা আমাদের পড়াবেন, সেটি হলো সুকুমার রায়ের শব্দ কল্প দ্রুম। আমার ভীষণ প্রিয় কবিতাটি বোঝো তো, তোমাদের সঙ্গে আমি ঢুকে পড়ছি, কি বলো? টিক টং। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপারের গৌরী আন্টি। আজ আমি তোমাদের কাছে এসেছি দ্বিতীয় শ্রেণীর বইয়ের একটা কবিতা নিয়ে, খুব মজার। তোমরা বইটা খোলো, 193 পাতায় যাও, সেখানটা দেখবে শব্দকল্প দ্রুম বলে একটা কবিতা আছে। কবিতাটা লিখেছেন কবি সুকুমার রায়। এবার আমরা সবসময় তো একটু কবিতা পড়ার আগে কবির সম্বন্ধে জেনে নিই, তাই তো? তিনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে। 1887 খ্রিস্টাব্দে 30 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটদের জন্য অনেক কবিতা লিখেছিলেন, আবোল তাবোল মনে পড়ছে একটু? আচ্ছা, এই তিনি লিখেছিলেন সৎপাত্র, হিতে বিপরীত, কাতুকুতু বুড়ো, অবাক কাণ্ড, গোপচুরি। আর তিনি ছিলেন সত্যজিৎ রায়, নাম শুনেছ, ছবি দেখেছ তার, সে সত্যজিৎ রায়ের বাবা। এবার এই কবিতাটার মধ্যে তিনি কিন্তু সব শব্দ নিয়ে কথা বলেছেন, মানে আওয়াজ নিয়ে সব কথা বলেছেন, খুব মজার কবিতাটা। তাই জন্য তো কবিতাটার নাম হচ্ছে শব্দকল্প দ্রুম। আমাদের চারপাশে অনেক শব্দ হয়, কিন্তু আমরা শব্দগুলি ঠিক বুঝতে পারি না। উনি কিন্তু কোনটা কীরম আওয়াজ হয় সেটা জানিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। তাহলে কবিতাটা শুরু করি, শব্দকল্প দ্রুম, কবি সুকুমার রায়ের লেখা। ঠাস ঠাস ড্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। আচ্ছা বলো তো, ঠাস ঠাস করে কখন শব্দ হয়? যখন আমরা কেউ কাউকে মারে, ঠাস ঠাস করে চর মারে, তখন একটা শব্দ হয়। আর দ্রুম দ্রাম, কোনো কিছু যখন ফেলে দেওয়া হয় তখন একটা আওয়াজ হয় না, দ্রুম করে একটা পড়ে গেল জিনিস, দ্রুম দ্রাম তখন শব্দ হয়। সেই শব্দটা শুনে একটা খটকা লেগেছে, ভাবছি কি হচ্ছে, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা। পটকা মানে বাজি, উনি ভাবছেন হয়তো পটকা ফুটছে মানে বাজি ফুটছে। সাই সাই পন পন ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। সাই সাই করে কি হয়, যখন ঝড় উঠে তখন সাই সাই করে ঝড়, মানে খুব জোরে জোরে আওয়াজ হয় হাওয়ার, তাই তো? আর পন পন
পনপন হচ্ছে যখন মৌমাছিরা ছুটে যায়, তখন একটা পনপন 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 আওয়াজ করতে করতে তারা ছুটে। তাহলে মৌমাছির ভয়ে আমার পনপন আওয়াজটা হচ্ছে, ভয়ে কান বন্ধ হয়ে যাচ্ছে। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, ফুলের গন্ধে মৌমাছি বোধ হয় ছুটে যাচ্ছে। হুড়মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, হুড়মুড় করে তোমরা যখন চলো একসঙ্গে, হুড়মুড় হুড়মুড় করে চলতে থাকো না, বা কোনো জিনিস যখন পড়ে যায় হুড়মুড় হুড়মুড় করে একসঙ্গে পড়ে গেল, জিনিসগুলি পরপর পরপর সাজানো ছিল সেটা হুড়মুড় হুড়মুড় করে একসঙ্গে পড়ে গেল, বা একটা গাছ হুড়মুড় করে ঝড়ে পড়ে গেল, আমরা বলি না ধূপ ধাপ করে, আমরা জোরে জোরে পায়ের আওয়াজ করে অনেক সময় চলি ধূপ ধাপ করে। ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। বলছে হিম মানে বরফ, বরফ পড়ছে, কিন্তু এখানে বরফ না শিশিরকে বোঝানো হয়েছে। তাহলে বলছি যে এখন কিন্তু শিশির পড়ছে, তুমি কিন্তু বাইরে যেও না, চুপ চুপ ওই শোন, ছুপ ছাপ ঝাপাস। বলছে চুপ করে শোনো, একটা আওয়াজ ছুপ করে মানে কিছু একটা পড়ল, তারপরে ছাপাস করে একটা আওয়াজ হল, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গপাস। চাঁদটা বোধ হয় এক্ষুনি ডুবে গেল, আর মনে হলো যে গপ 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 করে জলের মধ্যে ঢুকে গেল, মানে মেঘের পেছনে ঢুকে গেল, গপ বাস। খ্যাঁচ খ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ কত কাটে ওই রে, কাট কাটার সময় দেখেছো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আওয়াজ হচ্ছে, ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আওয়াজ হচ্ছে। দূর দাঁড় চুরমার, ঘুম ভাঙে কই রে, যখন চুরমার মানে কোনো কিছু যখন কাচের জিনিস বা মুখ ভেঙে যায় না, তখন একটা ছনছন ছনছন আওয়াজ হয়, দূর দাঁড় চুরমার মানে সমস্ত ভেঙে ফেলছে। ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা, ঘর ঘর করে কি চলে দেখো না, গাড়ি চলে ঘর 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 করে, আর ভন ভন করে কি চলে, মাছি ঘোরে, মাছিরা যখন ঘোরে তখন ভন 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 আওয়াজ করে ঘোরে। আমার মাথায়ও কিন্তু সেরকম চিন্তাগুলি ভন ভন করে মাছির মতো ঘুরে যাচ্ছে। কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা, নাচার জন্যই তালগুলি লাগে না, ধেই ধেই ধিনতা, ধেই ধেই ধিনতা নাচার জন্য লাগে। তো যখন আমাদের মনটা নাচার জন্য নাচবো নাচবো করে, তখন মনটার মধ্যে নেচে উঠে ধেই ধেই ধিনতা, এই আওয়াজটা যেন আমাদের কানের মধ্যে মনের মধ্যে বাজতে থাকে। টুংটাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, টুংটাং করে কি বাজে, টুংটাং করে আমরা গিটার বাজাই সেতার বাজাই, টুংটাং টুংটাং আওয়াজ হয়, আর ঢং ঢং করে কি বাজে, ঘড়ি, তাই তো। সেরকম আমাদের মনেও ব্যথা, আমাদের মনের কষ্টগুলিও ঢং ঢং টুংটাং, কখনো আস্তে আস্তে, কখনো কম ব্যথায় টুংটাং, কখনো জোরে ঢং ঢং মানে খুব বেশি কষ্ট পেয়েছি তখন ঢং ঢং করে বাজতে থাকে। ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, ফটফট বুক ফাটে, ফটফট করে কি ফাটে, পটকা ফাটে বেলুন ফাটে, তাই তো, ফটফট ফটফট করে তখন মাঝে মধ্যে আমাদের মনের দুঃখগুলি ফটফট করে বেরিয়ে আসে। হুই হুই মার মার, বাপ বাপ চিৎকার, মালকোঁচা মারে বুঝি সরে পড়ে এইবার, যখন ধরো কোনো চোর ধরা পড়েছে তখন সে বাপ বাপ করে ছুটে যাচ্ছে পালাচ্ছে, তার পিছনে লোকেরা হই 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 করে ছুটে বেড়াচ্ছে, মার মার করে করে তারা চিৎকার করতে করতে ছুটছে, আর সে কিন্তু মালকোঁচা মানে হয়তো ধুতিকে, ধুতি পরা আছে, ধুতির যে কোঁচাটা থাকে সেটাকে মালকোঁচা বলে, সেই মালকোঁচা ধরে সে ছুট লাগায়, সরে পড়ে এইবার তাড়াতাড়ি এই লোকের হাত থেকে সরে পড়ে। কি মজার না কবিতাটা, আর একবার পড়ি। শব্দ কল্প দ্রুম সুকুমার রায়, ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা,
সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপধাপ ও কি শুনি ভাইরে, দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে। ছুপ ছুপ ওই শোন ঝুপঝাপ ঝপাশ, চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস। ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁচ ঘ্যাঁচ কত কাটে ওই রে, দূর তার চুরমার ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই দেই ধিনতা। টুংটাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট পুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারি বুঝি সরি পারে এবার। এই কবিতাটার মধ্যে দিয়ে কবি অনেক শব্দের মানে অনেক আওয়াজের কথা বলেছেন। এই আওয়াজগুলি আমরা জানি, কিন্তু কবি তোমরা তো খুব ছোটো, তাই জন্য তোমাদের এটা স্পষ্ট উচ্চারণ করে পড়ার জন্য এই কবিতাটা তিনি লিখেছেন। তোমরা খুব ভালো করে এবং স্পষ্ট উচ্চারণ করে এই কবিতাটা পড়বে। একবার পড়লে কিন্তু হবে না, বার বার পড়বে। আর এই যে শব্দগুলি তিনি বলেছেন ঠাস ঠাস ড্রুম দ্রাম, এই শব্দগুলির সঙ্গে তোমরা বারবার পড়লে পরিচিত হবে, এবং শব্দগুলির যে বানান সে বানানগুলির সঙ্গেও তোমরা পরিচিত হবে, স্পষ্ট উচ্চারণ করতে শিখবে। তোমরা কিন্তু এই কবিতাটা একবার পড়বে না, পার পার পড়বে। খুব ভালো থেকো বন্ধুরা, আস্তাবে আসি। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর চাপনের সুর, রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জানো 90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও, চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। এখন রয়েছে সেভ দ্য চিলড্রেন থেকে আশা আন্টির ক্লাস বাংলা ব্যাকরণ, তিনি পড়াবেন আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তাই আর বিলম্ব করছি না, বাংলা ব্যাকরণের ব্যাপারটা রয়েছে, আমার আবার এইসব জিনিস বেশ ভালো লাগে, বুঝছো, ভেরি ইন্টারেস্টিং, কী বলো। শুরু করে দিচ্ছি তাহলে ক্লাস, টিং টং। নমস্কার ছোট্ট বন্ধুরা, আমি আশা আন্টি সেভ দ্য চিলড্রেন থেকে বলছি। আজকের আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের ক্লাস করব। তোমরা পঞ্চম শ্রেণীর ভাষাপাঠ বইটি বের করো, পঞ্চম শ্রেণীর ভাষাপাঠ পৃষ্ঠা 44 আর 45, আমরা আজকে এই দুটি পৃষ্ঠা পড়ব। ওখানে আছে পুরুষ বা পক্ষ, তোমরা চটপট বইটা খুলে ফেলো। আজকে আমরা ভাষাপাঠ বইয়ের একটি বিষয় পূর্ব অধ্যায় হচ্ছে পুরুষ বা পক্ষ। তাহলে আমি শুরু করি। বেশ, আমরা প্রথমে একটু জানি যে এই পুরুষ কাকে বলে বা এটার বিষয়টা কি। কথা বলতে হলে দুজনকে চাই, একজন বলবে আর একজন শুনবে, উভয়ের মধ্যে যে কথা হবে তা নিজেদের বিষয়ে হতে পারে অথবা অনুপস্থিত কোনো ব্যক্তির নামেও হতে পারে। তাহলে জানা গেল যে কথা বলতে হলে তিনটি পক্ষ দরকার, অর্থাৎ পুরুষ দরকার,
যথা যে বলছে, অর্থাৎ বক্তা, যে বলছে একজন হলো বক্তা, তাই না? শ্রোতা, যে শুনছে বা যাকে বলা হচ্ছে তাকে আমরা কী বলি? শ্রোতা। আর একজন হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, যার সম্বন্ধে আমরা বলছি, যার সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে তিনজন লাগলো, একটা বক্তা, একটা শ্রোতা, একজন হচ্ছে অনুপস্থিত ব্যক্তি, যার সম্বন্ধে আমরা কথাটা বলছি। এটা না হলে কিন্তু আমরা পক্ষ বলতে পারবো না। যেসব শব্দের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের পরিচয় পাওয়া যায় সেই সব শব্দকে পুরুষ বলে। পুরুষ তিনটি প্রকার, তিন প্রকার পুরুষ: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। ব্যাকরণে পুরুষ বলতে স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায়। তাহলে আমরা যে এই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এগুলোকে কী করে বুঝবো বা এগুলোর মানেটাই বা কী? আমরা কিছু কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব। যেমন ধরো, উত্তম পুরুষ, পুরুষ বা পক্ষ একই কথা। উত্তম পুরুষ যখন আমরা বলছি, কোনো বাক্যের মধ্যে, বাক্যটির মধ্যে কী থাকলে আমরা বুঝতে পারবো যে এটা উত্তম পুরুষ এই বাক্যটি? বলছে আমি, আমি, আমরা, আমাদের, আমায়, এই শব্দগুলো হচ্ছে তোমার উত্তম পুরুষ, অর্থাৎ আমি পক্ষ, মানে প্রথম পক্ষ। যেটা আমি পক্ষ, প্রথম পক্ষ বা উত্তম পুরুষ যেটাই বলো একই কথা। আর ইংলিশে বলে ফার্স্ট পার্সন। তাহলে আমি, আমায়, আমাদের আর আমার, এই কথাগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো আছে। যেমন ধরো, আমি সেখানে যাব, আমার একটা কলম আছে, আমাকে বইটা দাও, এগুলো কিন্তু সবকটাই কোথায় যাবে? উত্তম পুরুষ। দেখবে পরীক্ষার সময় দেয় পুরুষ নির্বাচন করো, বা এখানে কি পুরুষ বলা হচ্ছে এই বাক্যটিতে, এরকম কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয়। আচ্ছা, বা তিনটে পুরুষ দিল, অনেকগুলো বাক্য দিল, লিখতে হবে যে কোন বাক্যটাতে কি পুরুষ বলা হয়েছে। এরপর দেখো, আমরা তো উত্তম পুরুষ সম্পর্কে বুঝে গেলাম কোন কোন ইন্ডিকেটারগুলো আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। দ্বিতীয় পক্ষ বা তুমি পক্ষ অথবা মধ্যম পুরুষ, অর্থাৎ ইংলিশে বলছে সেকেন্ড পার্সন। যেমন তুমি, তুই, আপনি, তোরা, তোমরা, আপনারা, আপনাকে, বাক্যগুলি হচ্ছে তুমি যাবে নাকি, তোমার কলম নেই, তোমাকে বই দিয়েছে। দ্বিতীয় পক্ষ অর্থাৎ শ্রোতা এখানে কর্তা হিসেবে রয়েছে। তুমি বাচক শব্দ হচ্ছে দ্বিতীয় পক্ষ, অর্থাৎ কি পুরুষ? মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তোমাকে, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। এইগুলো মনে রাখার উপায়। তৃতীয় পক্ষ অর্থাৎ সে পক্ষ, অর্থাৎ প্রথম পুরুষ, থার্ড পার্সন। তৃতীয় পক্ষ অর্থাৎ প্রথম পুরুষ কি বলছে? ওরা, সে, তিনি, তারা, তাদের, ওর, এই শব্দগুলো থাকলে কিন্তু আমরা বুঝবো এটা প্রথম পুরুষ। যেমন বিশু যাবে, তাকে বই দেয়নি, তাকে, যে তাকে বই দেয়নি, তাহলে তৃতীয় পক্ষ অনুপস্থিত, মানে এখানে উপস্থিত নেই। তৃতীয় পক্ষ কি বলছে? অনুপস্থিত। এখানে কর্তা হিসেবে রয়েছে সে বাচক শব্দ, তাই না? তাহলে সে, তিনি, তারা, তারা, তাদের, ওর, ওরা, এগুলো হচ্ছে প্রথম পুরুষ, অর্থাৎ তৃতীয় পক্ষ, প্রথম পুরুষ, থার্ড পার্সন। তাহলে এই তিনটি পক্ষ আমাদের কোন কোন শব্দ থাকলে আমরা এই পক্ষগুলোকে বা এই পুরুষগুলোকে আমরা ধরতে পারব, এগুলো কিন্তু বইতে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো 45 পৃষ্ঠা, তোমরা পড়ে ফেলবে একদম। এইভাবে আমরা কী করব, প্রতিটা পুরুষ আমরা পড়ে নেব এবং পরীক্ষার সময় এইভাবে দেওয়া হয়। তাহলে আমরা আজকে পড়লাম 44 আর 45 পৃষ্ঠা, পুরুষ কাকে বলে আর তিনটি পুরুষের কোন কোন ইন্ডিকেটারগুলো আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন পুরুষ। কেমন? আজকে আমরা এখানে শেষ করব, তোমরা 44 আর 45 পৃষ্ঠাটা পড়ে ফেলবে, কেমন?
নেক্সট দিন আমি আবার একটা ব্যাকরণের অন্য অধ্যায় নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর চাপনের সুখ রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুখ রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্জ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও, চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু। আমাদের পড়াশুনোর পাট আজকের মতো চুকেছে, আমি এখন তোমাদের জন্য সাজিয়ে রাখবো একটি গান, এবং এই গানটি তোমরা বহুবার শুনেছ, কিন্তু কি হয় যে একটা গানের ভেতর যে কথা, আমরা অনেক সময় সেই কথাগুলো মন দিয়ে শুনি না। তা আজকে আমি যেটা শিক্ষক করলো সেটা হচ্ছে গানের কথাগুলো একটু তোমাদের একটু আরেকবার বলি। গানটা হচ্ছে আমি করব না বিয়ে গো মা, এটি মেয়ে বলছে, হ্যাঁ, যে আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশুনোর শেখার সময়, এখন আমার পড়াশুনো শেখার সময়, আমি বিয়ে করব না। অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে মাথা উঁচু করে। তাহলে কী ব্যাপারটা বোঝা যাচ্ছে? কথাটা হচ্ছে যে খুব কম বয়সে একটি মেয়ে বলছে, অনেক জায়গায় তো চটপট বিয়ে দিয়ে দেওয়া হয়, কিন্তু এখনকার দিনে সেটা ঠিক নয়, কারণ এখন তো মানুষ পড়াশুনো করছে, পড়াশুনো করে শিক্ষা অর্জন করছে, সেই শিক্ষা অর্জন করে সে চাকরি বাকরি করছে, এবং সেই চাকরি বাকরি করে সে পয়সা উপার্জন করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। তো এই আগেই চট করে বিয়ে দিয়ে দেওয়া, চট করে একটা বিয়ে দিয়ে দেওয়া, এইটা কিন্তু ঠিক কথা নয়। তো গানটা কিন্তু এই কথাটাই বলছে। ইনফ্যাক্ট আমার মানে দু একজন ওই মানে বাড়ির আশেপাশে দু একটা জায়গায় আমি দেখেছি যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, কিন্তু সেই জায়গাটাতে দাঁড়িয়ে সবাইকেই বুঝতে হবে যে আগে পড়াশুনো, পড়াশুনোটা করতে হবে তো, নাকি? পড়াশুনোর মধ্যেই তো আলো আছে, পড়াশুনোর মধ্যেই তো জ্ঞান আছে, নয় কি? তো সুতরাং সেইটি হচ্ছে আসল। কি কথাটা আমি আবার পড়ছি, আমি করব না বিয়ে গো মা, মন দিয়ে শোনো, আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশোনা শেখার সময়, ঠিক আছে? পরের লাইন, অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে, অবহেলা অবজ্ঞার মধ্যে দিয়ে নয়, লেখাপড়া রোজগার করে এইবার নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব, নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচবো, এটা যে কত বড় কথা, নিজের পায়ে দাঁড়াবো, নিজে পড়াশুনো করে কি নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচবো এই পৃথিবীতে মাথা উঁচু করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সুতরাং এইটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গেই আমি যেটা করছি, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সাজিয়ে রেখে যাচ্ছি তোমাদের জন্যে এই চমৎকার গানটি। তোমরা গানটা মন দিয়ে শোনো, আগেও শুনেছ কি, সবসময় তো মন দিয়ে শোনা হয় না, তো আজকে এই কথাগুলো বললুম, একটু মন দিয়ে শোনো, এবার গানটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগবে, কেমন? ওকে বাই, সি ইউ ফোকস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আমি করব না বিয়ে গো মা,
আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশোনা শেখার সময়। আমি করব না বিয়ে বাবা, আমার বাল্যকাল শিরদাঁড়া গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, অবহেলা অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে, মাথা উঁচু করে না হয়। আমার বাল্যকাল ভবিষ্যৎ গড়ার সময়। আমি করব না বিয়ে গো মা, জ্ঞানীর সময়, জানার সময়, বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে। এখন আমার খেলার সময়, জ্ঞানীর সময়, জানার সময়, বিয়ের পিঁড়ি অনেক অনেক দূরে। জোর জুলুম ভুল পথে, ঘর ছাড়া জড়াবো না এখনই ঘর সংসারে। সংস্কার আর কুসংস্কারে জড়িও না, আর আর আমায় ভেব না দায়। ধর্ম জাতির নাম করে, সংস্কার আর কুসংস্কারে জড়িও না, আর আর আমায় ভেব না দায়। কেন ছিঁড়তে চাও সবে ফোটা ফুল, দেবই ভেঙে খুঁজে মুক্তির আলো জীবন ধারা। আমি করব না বিয়ে গো মা, এখন আমার পড়াশোনা শেখার সময়। আমি করব না বিয়ে বাবা, আমার বাল্যকাল শিরদাঁড়া গড়ার সময়। অবহেলায় অবজ্ঞা নয়, লেখাপড়া রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব এই পৃথিবীতে, মাথা উঁচু করে না আমি করব না বিয়ে গো মা। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।